মুজাম্মেল হক সরকার নিবেদিত কামিং সুন নিউ অ্যাকশন হিরো আরিয়ান রূপালী পর্দায় নতুন নায়িকা পুষ্পিতা নিউ রোমান্টিক হিরো অভি নতুন মুখ কথা স্টার প্লাস প্রযোজিত পরিবেশিত মুনতাজুর রহমান আকবর পরিচালিত আগে যদি জানতাম তুই হবি পথ আয়না কাছে একটু খানি এক নজর না দেখলে তোরে বাঁচে না পড়া তুই কারিনা আর আমি শাহরুখ খান সিনেমা পর্দার নতুন ভিলেন পর্দা মিঠু সবার পছন্দের অভিনেতা প্রবীর মিত্র শক্তিমান অভিনেতা মিজু আহমেদ ডেঞ্জারাস ইয়াং ভিলেন তনু পান্ডে কি কইলে মানিক ভাই তুমি সত্যি বিয়া করবা প্রেমেরে ছোঁয়াতে স্বর্গ দু হাতে হয়েছে তোমার আমি আপনার অসুখটা কি মাথায় না অসুখটা আমার বুকে আগে যদি জানতাম তুই হবি পর আরো ভালোবাসতাম আরো কাছে আসতাম তোরে নিয়া মনের ভিতর বান্ধিতাম পীড়িতের ঘর সখীরে পাওয়ার জন্য আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব না না এ হতে পারে না সখীকে আমি ভালোবাসি তোরে আমি চ্যালেঞ্জ করলাম সখীর আমি একদিন বিয়ে করবই এই কাজ জীবনেও করবেন না জর্দা সাহেব আইনের হাত অনেক লম্বা নয়নের সাথে তোর বিয়া হইবই না আমি জোয়ারদারের মেয়েকে বিয়ে করব না আমি জোয়ারদারের কথা দিছি মনে মনে যেন জাগে শিহরণ চুপি চুপি সুখে তলে আলোড়ন ঝিরি ঝিরি বরষায় লাগে অনুরণ মুনতাজুর রহমান আকবর পরিচালিত আগে যদি জানতাম তুই হবি পর ও আমার বইনেরে ভালোবাসবে কিনা আপনারে দাওয়াত দিবে রাইছি আগামী শুক্রবার আমার বিয়া চিত্রগ্রহণ ইস্তফা রহমান সম্পাদনা শহীদুল হক সঙ্গীত কবির বকুল ও অমিত চ্যাটার্জি লটা দিতে টাকা পেয়েছি এখন ফিরে পেলাম আমি নতুন জীবন আমি মানিক রে বিয়ে করে সুখী হব কারণ তুমি ভদ্র বেশি টপ প্রতারক কদম বুকে কামনার আগুন নেভে না রে বাড়ে দ্বিগুণ ভেজা হাওয়া পুরাবে চাওয়া ওই মাইয়ের জায়গা এই বাড়িতে নাই সখীর জায়গা যদি এই বাড়িতে না হয় তাহলে আমি ওই বাড়িতে থাকবো না সাত দিনের মধ্যে বিয়া হইব না বাজার না এই বিয়া তুমি বন্ধ করো নন্দন পার বসুন্ধরা ফ্যান্টাসি কিংডম দেখবো ঘুরে বলবো কথা মোবাইলে হরদম তুই একটা নষ্টা কলঙ্কিনি আগে যদি জানতাম তুই হবি পর আরো ভালোবাসতাম আরো কাছে আসতাম তোরে নিয়া মনের ভিতর বান্ধিতাম পীড়িতের ঘর We'll be right back.
আগে যদি জানতাম তুই হবি পর, এ ফিল্ম বাই মুনতাজুর রহমান আকবর।